হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই জগন্নাথ সংসার। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি। তো আমি অনেকদিন ধরেই ভাবছি গঙ্গার ধারে যাব, কিন্তু অনেক দিন গঙ্গার ধারে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি আমি গঙ্গার ধারে গিয়ে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরাও সবাই আমার সাথে গঙ্গার ধারে যাবে আর আমার সাথে পুরো এনজয়টা নেবে। তো বন্ধুরা চলো আমার সাথে গঙ্গার ধারে। তো যেতে যেতে যদি আমার সময় হয় তো আমি যেতে যেতে রাস্তায় কিছু ভিডিও শ্যুট করব, আর যদি রাস্তায় আমি ভিডিও শ্যুট করতে না পারি তো একদম গঙ্গায় গিয়ে ভিডিও শ্যুট করব। তো চলো। বন্ধুরা, আমরা অলরেডি গঙ্গার ধারে চলে এসেছি। তো তোমাদের দিকে এক্ষুন আমি গঙ্গা দর্শন করাবো। তো চলো। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা অলরেডি গঙ্গার ধারে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আর বলার এখানে কি বা আছে। হরে কৃষ্ণা। যারা যারা এই ভিডিওটা দর্শন করছো তাদের দিকে আমি বলছি, তো তোমরাও আমাদের সাথে সাথে গঙ্গা দেবীকে প্রণাম করে নাও। শুদ্ধ পাতক সংঘান্ত্রী, শুদ্ধ দুঃখ বিনাশিনী, শকদা মুখদা গঙ্গে, গঙ্গাই বা পরমা গতি। ওম গঙ্গে, ওম গঙ্গে, ওম গঙ্গে, জয় মাতা গঙ্গা দেবী কি জয়। জয় আমি গঙ্গা জল পেতাম। তো এখন দেখতে পাচ্ছ পুরোটাই ভাটা হয়ে গেছে আর আমি গঙ্গা জলের জন্য স্পর্শ করতে পারলাম না। তো আমার কপালটা খুবই খারাপ, আর একদিন আসা যাবে। তখন আর একটা তোমাদের দিকে গুড নিউজ দিয়ে আছে, আজকে আমাদের বাড়িতে ফিস্ট আছে। তো ফিস্ট যেহেতু আছে, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, ফিস্টের সরঞ্জাম করতে হবে। তো ফিস্টের ভিডিওটা আমি এর সাথে অ্যাড করব। তো চলো বাড়ি যাওয়া যাক, অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে আবার ভিডিও স্টার্ট হবে। তো চলো। হ্যাঁ বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমার ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলেছি। তো ড্রেসটা চেঞ্জ করার পর আমি আসবো ভাবলাম তোমাদের কাছে, কিন্তু আমি এত 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 কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম যে আমি আর আসতে পারলাম না তোমাদের কাছে। তো আমি কোনো রকম ড্রেসটা, দেখতে পাচ্ছ পিনটিন কোনো কিছু করিনি, জাস্ট কোনো রকম ড্রেসটা পরেই আমি আরতি করতে চলে গেছি। তো আরতি তো দেখ, চলো এবার আমি আমাদের ফিস্টি আরম্ভ হয়ে গেছে। সব ফিস্টির সরঞ্জাম নিয়ে তো বুঝতেই পারছো এত কাজ, আমি হাঁপিয়ে পড়ছি। আবার ফিস্টের আমরা দিয়ে ফিস্টের রেসিপি হচ্ছে নান পুরি আর আলুর দম। তো তার জন্য সবকিছু মাখাতে আর হবে, অনেক কাজ। তো চলো, দেখতেই তো পাবে। তো চলো। হরে কৃষ্ণা। আমাদের নান পুরি করতে যেটা লাগছে, তো আমরা প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিয়েছি। তো তারপরে তেল দিয়ে, তেল দেওয়া হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে। তো এবার টক দই দেওয়া হচ্ছে। টক দই দেওয়ার পর আমাদের দুধ দেওয়া হয়ে, দুধ দেওয়া হবে। তো তারপর ওটাকে ভালো করে মিক্স করা হচ্ছে, ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে।
বন্ধু আজকে আমি উনান ধরাবো, এই যে পাতা নিয়ে নিয়েছি হাতে, এই লম্ফ জ্বলছে, এবার আমি এই উনানটা ধরাবো। তো দেখো আমি কিভাবে আজকে উনানটা ধরাবো। রাধে রাধে। আমাদের ফিস্টি আলু, তো এটা আমি এখন জল দিয়ে সিদ্ধ করবো। আগে কাশ্মীরি দম হবে, তো আমি এদের আলুগুলো ছুরি দিয়ে পিস পিস করে চাপা দেবে অনেক একটা খাটুনি বাবা। এরকম সাইজ হোক নাকি? দেখতে পাচ্ছ সে তার মায়ের কোলে কিভাবে ঘুমাচ্ছে বন্ধুরা, দেখে নাও অঙ্কুর তার মায়ের কোলে। হরে কৃষ্ণ। আমাদের ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো ভোগ দর্শন করো তোমরা সবাই। আজকের আমাদের মেনু নানপুরি আর কাশ্মীরি আলুর দম। অঙ্কুর এর এখন নাচ হচ্ছে, নিচু কর, হাতটাকে ঘুরো।
এখন দিওয়ালি পালন করা হচ্ছে। বন্ধুরা, আমি এখন খেতে বসে গেছি। তো দেখো আমি খাচ্ছি, তো খাবারটা খুব 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 টেস্টি হয়েছে। তো আমার তো খেতে খুব ভালো লাগছে। আমার তো অলরেডি চারটে খাওয়া হয়ে গেছে, এখনো চলছে, এখনো চলবে। তো খেতে খেতে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো? তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি তোমরা আমার ভিডিওতে তো নতুন হও, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর অনেক 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 শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা আমি সমাপ্ত করছি। বুঝতেই পারছো আমার খাবার জন্য আমার মনটা ছটফট 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 করছে। তো আমি খেতে থাকি, আমার ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত।